তরুণ মজুমদারের কাছ থেকে যেটা তুমি শিখেছো, এই কোনো পার্থক্য আছে? না, এইটাই বলছি, এটাই হচ্ছে সবচেয়ে ভুল ধারণা। মানিকদার সঙ্গে যখন জয়বাবা ফিরুনাথ করতে যাই, আমি বেনারসে যে প্রথম দিন শুটিং ছিল, ফার্স্ট ডায়ালগ যেটা ছিল সেটা ছিল যে বিশ্বাস করুন মিস্টার মিত্তির, খুন আমি করিনি, আমি খুন করিনি, এটা ছিল ফার্স্ট ডায়ালগ। তো আমি তার আগে ওই কিছু কিছু সলিল দত্ত, দিলীপ মুখার্জির ছবি করে আমি ভেবেছিলাম সিনেমায় বোধহয় খুব আস্তে আস্তে কথা বলতে হয়, তা আমি ওরমভাবে বলেছিলাম যে বিশ্বাস করুন মিস্টার মিত্তির, আমি খুন করিনি, খুন আমি করিনি। মানিকবাবু নিজেই ক্যামেরা অপারেট করতেন, কালো কাপড় দেওয়া ছিল, কালো কাপড়টা সরিয়ে আমাকে চিৎকার করে বলেছেন, বিপ্লব তুমি বহুরূপী করো না, আমি যাত্রা চাইছি এখানে, যাত্রা যাত্রা, তুমি একটা জায়গায় ধরা পড়েছো, তুমি একটা লোককে মিনমিন করে বলবে? ফলে ওইটার কোনো তফাত আছে বলে আমি মনে করি না। একমাত্র হতে পারে যেটা, সেটা হয়তো যে খুব একটা জোরে না বললেও চলে, যেহেতু মাইক্রোফোন একটা ব্যবহার, এখন তো আরও সুবিধে হয়ে গেছে যে ডাবিং করা হয় আর কি, এইটুকুনি। বাদবাকি যে অভিনয়ের যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, আমার মনে হয় সেটাতে কিন্তু কোনো তফাত আছে বলে আমার ধারণা নেই আর কি। এই যে এত ধরনের, এই যে আমি বলছি, আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুম্বাইয়ে যারা যারা প্রতিষ্ঠিত অভিনেতা, যেমন আমি বললামই আর কি, বা অভিনেত্রী শাবানা, নাসিরুদ্দিন শাহ, অনুপম খের, এরা সব কিন্তু স্টেজ থেকে, সব, এবং এদের স্টেজের অভিনয় আমি দেখেছি, নাসিরুদ্দিনের স্টেজে অভিনয় দেখেছি, বিদ্যা মন্দিরের দুটো ইংরেজি নাটক নিয়ে এসেছিলেন, তার মধ্যে একটাতে একা এখনো পরীক্ষা নিরীক্ষাগুলো করে যাচ্ছে। এটা কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট, তুমি কিন্তু সিনেমার সঙ্গে সঙ্গে নাটকটাও করছো। আমি নাটকটা, নাটক ইজ মাই ফার্স্ট কমিটমেন্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শকুনি ভাষা আমি করেছি, শকুনি ভাষাটা কিন্তু আমার অভিনয় প্রতিভা, স্বর্ণ অভিনয় করেছিলাম, আমার মনে আছে, আমার, আমি তখন প্রফেশনে এসেছি, তোমার নাটকের একটা রিভিউ করতে। না, শকুনি ভাষাটা যে কারণে করেছিলাম, শকুনি ভাষাটা কিন্তু আমার অভিনয় প্রতিভা কতটা সেটা বোঝাবার জন্য নয়, কিন্তু মহাভারতের যে চ্যাপ্টার নিয়ে আমি করেছি শকুনি, সেইটা যে এখনো প্রেজেন্ট পলিটিক্যাল রিলেভেন্সটা কতখানি, এইটাই মানুষকে বোঝানোর জন্য। মহাভারতে যা আছে সেটাই তো, সেই চলছে, একইভাবে চলছে, তারপরে যাবো কি করে, তাহলে সেটা মহাকাব্য হয় কেন তাহলে? তো তুমি এই যে বিপ্লব চট্টোপাধ্যায়, তোমার এই ডাকাবুকো ক্যারেক্টার, যেটা যখন যা মনে আসে তাই বলে ফেলো, এবং মানে সাদাকে সাদা, কালোকে কালো, ঠিক সেইভাবে তুমি বলো, এর উৎপত্তি বা এই এটা এই ক্যারেক্টারটা তোমার ভেতর থেকে এলো কী করে, মানে তোমার কারোর ইনফ্লুয়েন্স পরিবারে? আমার মনে হয় না, আমার মনে হয় না, আমার এমনি মেজ্জেটু, মেজ্জেটু একটু ডার্ক সাইডে মানুষ ছিলেন, মার দাঙ্গা করেছেন রাইডের সময়, প্রচুর গণ্ডগোল টণ্ডগোল করেছেন, কিন্তু আমার ওইটাতে মনে হয় না। আমার কিরাম জানি না মনে হয়েছিল, স্কুলেতে একবার একটা হয়েছিল ঘটনা অনেক বছর আগে, অ্যাকচুয়ালি আমি বেরোচ্ছিলাম আমাদের শনিবার, আমার মনে আছে বিজয় আশিসবাবু বলে একজন বাংলার টিচার ছিলেন, শিক্ষক, তো আমার সামনে একটি ছেলে শীষ দিচ্ছিল, শীষ দিচ্ছিল বেরো ছুটির সময়, বেরোনোর সময়। তোমার রাগ হয়ে গেল? না না, আমার রাগ না, বিজয় আশিসবাবু ভেবেছিলেন আমি শীষ দিচ্ছি। তো ও ছেলেটি ওনাকে ক্রস করে চলে গেছে, বিজয়বাবু পেছনে ঘুরেই আমাকে দেখতে পেয়েছে, বিধারাক্কা মেরেছিলেন। আমি সেটা আমাদের তিনি তখন যিনি প্রধান শিক্ষক ছিলেন শ্রীযুক্ত অমূল্যনাথ লাহিড়ি, তাকে কমপ্লেন করেছিলাম, তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে, তারপরে পরে বিজয়বাবু বুঝতে পেরেছেন ঘটনাটা ভুল হয়ে গেছে, আমায় বলেছেন দেখ আমি এরম, তুই এরম করছিস, আমি তোকে ইলেভেনে পড়ি, সামনে টেস্ট আছে, তোকে যদি বাংলা অ্যালাউ না করে, অ্যালাউ না করলে করবে না, করবে না, আমি যে মার্কস পাবো বাংলায় বলে আমি জানি, তার নিচে কত মার্কস সে দেবে, 30-এর নিচে দিতে পারবে না সে, ফলে তাতে আমার প্রবলেম, কিন্তু আপনি এইটাকে সলভ করুন। এবং পরের দিকে বিজয়বাবুর সঙ্গে আমার একটা অদ্ভুত খাতির হয়ে গেছিলো, অদ্ভুত স্নেহ করতেন তিনি আমাকে, কিন্তু এটা আমি কেন জানি না, গোড়া থেকে, গোড়া থেকে খেলার মাঠে তো তখন স্কুলে খেলতাম, আমাদের একজন ড্রিল টিচারের সঙ্গে, আমি একজন খুব বিখ্যাত অভিনেতা, তিনি বলেছিলেন দেখো আমি তো মোহনবাগানের অন্ধ সমর্থক কিন্তু বলতে পারি না, তার কারণ আমার তো প্রচুর ইস্ট বেঙ্গলের ফ্যান আছে, তুমি তুমি এইভাবে মোহনবাগানের কে সাপোর্ট করো বা তুমি সিপিএমকে সাপোর্ট করো, এগুলো তুমি খুব ওপেন, ওপেন, আমার কোনো অসুবিধা নেই, আমার কাছে ব্যাপার হচ্ছে আমি, কোনো ক্ষতি হয় না, ক্ষতি হলে হতে পারে, হতে পারে, হতে পারে, মানুষের জীবনে সবটাই যে লাভ হবে এটাই বা কি করে। কিন্তু তোমার এই এই যে রাজনৈতিক যে সংস্রব, তোমার যে অ্যাফিলিয়েশন, তোমার আত্মিক মানসিক সমস্ত দিক থেকে সিপিএমকে আঁকড়ে থাকা, এটা তোমাকে উপকারিত করে দিয়েছে? আঁকড়ে থাকা নয়, আমি সিপিএম অর্থাৎ মার্কসিস্টের থিওরিটা নিজেকে বিশ্বাস করো, এতে তোমাকে যে তুমি মার্কসিস্ট আজকের এই 30 বছরের মার্কসবাদী শাসনে তোমার কি উপকার হয়নি? না, উপকার হয়েছে, উপকার যেটা হয়েছে সেটা বাইরে শো করতে গিয়ে বোঝা গেছে, সেটা হচ্ছে অভিনেতার থেকে আমাকে কিন্তু পলিটিক্যালি কনসিয়াস একটা মানুষ বলে মানুষ মনে করে আর কি, এবং যে কারণে বিভিন্ন জায়গায় সেমিনার ইত্যাদি 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 জায়গাতে আমাকে কিন্তু ডাকে, এই কারণে দেন হয়তো আমার ডেফিনেটলি তার পেছনে ব্যাকগ্রাউন্ড আছে অভিনেতা হিসেবে, কিন্তু তার থেকে বেশি অ্যাড অন, অ্যাড অন যেটা যে এ লোকটা সমাজ সম্পর্কে জানে, সমাজ সম্পর্কে সচেতন,
সেই জন্য মানুষটাকে ডাকো। এবং আমার মনে হয় এই মুহূর্তে আমাদের যারা যারা কাজকর্ম করছেন, আমি আমাদের মানে দীপঙ্কর দে, সৌমিত্র চ্যাটার্জিদের কথা বলছি না, শুভেন্দু চ্যাটার্জিনাদের কথা বলছি না, কিন্তু আমি এই বাইরের জগৎ সম্পর্কে যতটা ওয়াকিবহাল, যতটা যোগাযোগ, এটা আর কারোর আছে বলে আমার ডাউট আছে। কারণ নেই, ডাউট না বলতে গেলে কারণ নেই। মানে বিপ্লব চ্যাটার্জি অভিনেতা, তার সামাজিক দায়িত্ববোধ, কর্তব্যবোধ সমস্ত কিছু, কিন্তু এই যে গ্লানিটা আছে, এই যে টাইপ হয়ে গেছে ওই জায়গাতে, তুমি বেরোতে পারছো না। আমি সেই জায়গায় চেষ্টা করব, আমি প্রে করি যে তুমি সেখান থেকে বেরিয়ে এসো, তোমার তোমার নিজস্ব যে আছে ভেতরটা আছে সেটা তুমি আরো ফুলফিল করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।